أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد নিয়ত সম্পর্কে কথা হলো, নিয়ত হচ্ছে অন্তরের কাজ, নিয়ত হচ্ছে অন্তরের কাজ, মুখের কাজ নয়। নিয়ত করতে হবে মনে মনে, মুখে মুখে নয়। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ আছে, অনেক মুসলিম আছে, তারা নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে, অন্যান্য ইবাদতের নিয়তও মুখে উচ্চারণ করে। এটা মারাত্মক ভুল। মুখে নিয়ত উচ্চারণ করা মারাত্মক ভুল। নিয়ত মুখে উচ্চারণ করার বিষয় নয়, এটা সম্পূর্ণরূপে অন্তরের কাজ। অন্তর দিয়ে নিয়ত করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের যখন আজান হয়, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখন কোন ওয়াক্তের আজান হচ্ছে। এশার নামাজের সময় যখন আজান হয়, তখন মনে মনে আমরা এটাই অনুভব করি, মনের মধ্যে এটাই উদয় হয়, মাথার মধ্যে এটাই উদয় হয় যে এখন এশার নামাজের আজান হচ্ছে। তারপরে আমি নিয়ত করি, মনটাকে ধাবিত করি মসজিদের দিকে, এশার নামাজে নিয়ত করি, তারপর রুজু করি, মসজিদে আসি। এতেই কিন্তু নিয়ত হয়ে যায়। এরপর নামাজে যখন দাঁড়াই, তখন আমরা আবার নিয়তটা নবায়ন করি বা নতুন করে আবার নিয়ত করি। এটাই হচ্ছে নিয়ত, এর চেয়ে বেশি কিছু নয়। ঘর থেকে আসার জন্য যেমন আমরা বলি না যে আমি মসজিদে যাওয়ার নিয়ত করতেছি, এরকম যেহেতু উচ্চারণ করার প্রয়োজন হয় না, বরং মনে মনে নিয়ত করলে ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসলেই আশা হয়ে যায়, মুখে নিয়ত উচ্চারণ করতে হয় না। এরকমই দুনিয়ার যে সমস্ত কাজ আমরা করি, তাতেও আমরা নিয়ত মুখে উচ্চারণ করি না, মনে মনে নিয়ত করি এবং আমরা যাত্রা শুরু করি, কাজ শুরু করি, কাজ হয়ে যায়। এটাই হলো নিয়ত, এর চেয়ে বেশি কিছু নয়। এবাদতের সময় শুধুমাত্র আমরা সাধারণ কাজকর্ম থেকে নিয়তের মাধ্যমে এবাদতটাকে বাছাই করব, আলাদা করব। যেমন ধরুন আমরা দিনের মধ্যে খাওয়া দাওয়া করি একাধিকবার, এই খাওয়া দাওয়া সাধারণ খাওয়া দাওয়া, স্বাভাবিক খাওয়া দাওয়া, কিন্তু সেহরি খাওয়ার জন্য আমরা কী করি? নিয়ত করি, কারণ সেহরি খাওয়া একটা এবাদত সুন্নত, এই জন্য আমরা রোজার নিয়তে সেহরি খাই, এইখানে নিয়তের দরকার আছে। সুতরাং নিয়তের মাধ্যমে আমরা এবাদতকে আলাদা করি, সেরকম এক এবাদত থেকে অন্য এবাদতকে আলাদা করার জন্য নিয়ত করি। ফরজের সময় ফরজে নিয়ত করি, সুন্নতের সময় সুন্নতে নিয়ত করি, ভিতরের সময় ভিতরে নিয়ত করি। সুতরাং নিয়ত করা আবশ্যক, আর এই নিয়ত হবে মনে মনে, মুখে মুখে নয়। মুখে মুখে নিয়ত করাকে বিজ্ঞ আলেমগণ বেদাত বলেছেন, মারাত্মক বেদাত। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নামাজ পড়েছেন, নামাজ ফরজ হওয়ার পরে কোনো নামাজের শুরুতেই তিনি নিয়ত মুখে উচ্চারণ করেন নাই, সাহাবিদেরকে শিক্ষাও দেন নাই। নামাজের সব মাসটা তিনি শিক্ষা দিয়েছেন, ছোটো বড় যত মাসলা আছে নামাজের মধ্যে, রুকন, ওয়াজেব, সুন্নত সব শিখিয়েছেন, আত্তাহিয়াত শিখিয়েছেন, নামাজের দুরুদ পাঠ করা শিখিয়েছেন, সব শিখিয়েছেন, কিন্তু নিয়ত শেখাননি। এতে বোঝা গেল নিয়ত নামাজের শুরুতে পড়া মোটেই ঠিক নয়। নামাজের প্রথম কাজ হচ্ছে মুখের কাজ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার আগে আর কিছুই বলতে হবে না। এবং শেষ কাজ হচ্ছে সালাম ফিরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে নামাজ শেষ হয়। আল্লাহু আকবার বলার আগে আর কোনো কিছুই মুখে বলার নাই। যায় নামাজ পবিত্র করা, নামাজের জায়গা পবিত্র করার জন্য মানুষ ইন্নি ওয়াজ্জাহাতু বলে, এটা মোটেই ঠিক নয়, এর এই মর্মে কোনো দলিল নেই। নিয়ত পাঠ করা যদি জরুরি হতো নামাজের শুরুতে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই শিক্ষা দিতেন, তিনি নিজে পাঠ করতেন, আর সেটা হাদিসে বর্ণিত থাকতো। কোনো হাদিসেই, সহি হাদিসেই নিয়ত মুখে উচ্চারণ করার কথা উল্লেখ নাই। সুতরাং বোঝা গেল দিনের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মধ্যে মুখে নিয়ত উচ্চারণ করার কথা নেই, নিয়ত পাঠ করার কথা নেই, কিন্তু নিয়ত করতে হবে, এটা জরুরি। ইন্নামাল আমালু বিন নিয়াত, আমলগুলো নিয়মিত নিয়তের মাধ্যমে হয়ে থাকে, নিয়ত অনুযায়ী হয়ে থাকে,
সুতরাং নিয়ত করা জরুরি, পড়া জরুরি নয়, পাঠ করা জরুরি নয়, কিন্তু মানুষ এখন পাঠ করতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাতীয় বেদাত থেকে এবং অন্যান্য বেদাত থেকে সাবধান দূরে রাখেন, আমাদেরকে যেন সতর্ক থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, নবী করিম সাল্লামের মৃত্যুর আগেই আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, পূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করে দিলাম। সুতরাং আমাদেরকে হুকুম করা হয়েছে এই পরিপূর্ণ দিনের অনুসরণ করার, নবী করিম সাল্লামকে মেনে চলার। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাদেরকে যে হুকুম করেন, যেই পথ দেখান সেই পথে চলো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আর আমাদের সকলে আবাদ করতে হবে নবীর সুন্নত মোতাবেক, রাসূলের সুন্নত মোতাবেক করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সুতরাং সকলে আবাদত আমরা রাসূলের হুকুম মোতাবেক করব, রাসূলের সুন্নত মোতাবেক করব। নামাজ পড়ব নবী করিম সাল্লামের তরিকায়, অন্য কোনো তরিকায় নয়। আমরা মুখে নিয়ত পাঠ করব না, কারণ নবী করিম সাল্লাম মুখে নিয়ত পাঠ আমাদেরকে করার নাই, করতে বলেননি। সুতরাং বোঝা গেল যে মুসলমানেরা যেটা তৈরি করে নিয়েছে এটা বানোয়াট, এর কোনো ভিত্তি নেই। শুধু কায়দা বুগদাদির মধ্যে নিয়ত লেখা আছে, বা ছোটো ছোটো নামাজ শিক্ষা ছোটি বইয়ের মধ্যে ছোটো ছোটো আলেমগণ নামাজের নিয়ত লিখেছেন, রোজার নিয়ত লিখেছেন, যা মোটেই ঠিক নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।